আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে কিভাবে নরম তুলতুলে এবং মজাদার নাস্তা তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো হাতে অল্প একটু সময় হলে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে এমনই একটা নাস্তা রেসিপি চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমি রেসিপি শুরু করে দিচ্ছি আজকে এই নাস্তা রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ কুসুম গরম পানি তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই এই কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে মিশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব ময়দা আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন দেখেন আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপে দু কাপ ময়দা দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে সুন্দর একটা রুটির মতো ডু তৈরি করে নিতে হবে দেখেন এই ডুটা কিন্তু আমরা সবাই তৈরি করে নিতে পারি এখন আমি এখানে হালকা একটু তেল লাগিয়ে দিব। তেল লাগিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আর তেলটা অবশ্যই লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে মিক্সিং বলের গায়ে আর লেগে যাবে না ডাকনা দিয়ে ডেকে রাখছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসে দেখাবো দশ মিনিট পর কেমন হয়েছে তো দশ মিনিট হয়ে গেছে এখন আমি ফিরে আসলাম এখন কিন্তু অনেকটা সেট হয়ে গেছে অনেকটা সেট হয়ে গেছে এক ঘন্টার মধ্যে একটা বোর্ডের উপর তুলে নেব এখন আমি একটা বোটে তুলে নিচ্ছি নিয়ে তারপর সুন্দর করে একটা গোলডু আকারে করে নিচ্ছি তারপর একটু লম্বা লম্বি করে নিচ্ছি এখন আমি এখান থেকে কয়েকটা ভাগে ভাগ করে নিব আমি যতগুলো নাস্তা তৈরি করব। ঠিক ততগুলো ভাগে ভাগ করে নিব আমি একটা সুরি সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন তো সবগুলো ভাগ করে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো লেচি আলাদা আলাদা করে নিচ্ছি তারপর এগুলোকে আমি একটু গোল গোল শেপ দিয়ে দিচ্ছি এভাবে করে একটু হাত দিয়ে চেপে চেপে গোল গোল শেপ করে নিচ্ছি দেখেন আমি কিভাবে করে নিচ্ছি খুব সহজে এই শেপগুলো দিয়ে দেওয়া যাবে এমন একটা নাস্তা রেসিপি তো আমার শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোর উপর একটু হালকা তেল লাগিয়ে দিচ্ছি তেল লাগানো হয়ে গেলে তারপর আমি হাত দিয়ে একটু মিশিয়ে নেবো আপনারা চাইলে ব্রাশ দিয়ে এই কাজটা করে নিতে পারেন মেশানো হয়ে গেলে এখানে আমি সুন্দর একটা ডিজাইন দিয়ে দিব আর ডিজাইনটার কারণে নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগবে তার জন্য এরকম একটা জার্সি অথবা শাকনা লাগবে এই শাকনা দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি দেখেন খুবই সহজ এই ডিজাইনগুলো করা আপনারা চাইলে ডিজাইন করা ছাড়াও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন একইভাবে আমি সবগুলো নাস্তাতে ডিজাইন করে দিচ্ছি খুব সহজ একদমই নতুন একটা ডিজাইন দিয়ে দিচ্ছি এভাবে ডিজাইন করে পিঠা বানিয়ে বাচ্চাদের দিলে দেখে অনেকটা আনন্দ পাবে তো এভাবে আমি একইভাবে সবগুলো ডিজাইন করে নিয়েছি করে নেওয়া হয়ে গেলে সবগুলো একসাথে করে ফিরে আসছি দেখি সবগুলো নাস্তা একসাথে করার পর কতটা সুন্দর লাগছে আর এগুলো ভাজার পর কিন্তু অনেকটা ফুলে যাবে একদম ফুলকু ফুলকু গোলোমু হয়ে যাবে দেখেন খুবই সুন্দর লাগছে এখন আমি চুলায় চলে যাব এগুলো ভাজার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়ে একে একে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে নাস্তাগুলো বেজে নিচ্ছি দেখেন দেওয়ার সাথে সাথেই তেলের উপর বেঁচে উঠেছে কিছুক্ষণ পর অনেকটা বেশি ফলে যাবে আমি একটা চামচের সাহায্যে একটু একটু করে তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে অনেক বেশি ফুলে যায় তো এভাবে উলটিয়ে পালটিয়ে নাস্তাগুলো বেজে নিতে হবে আর এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ হয়ে থাকে হালকা একটু মিষ্টি মিষ্টি আর অনেক ফুলকো ফুলক হয়ে থাকে তো একইভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি নাস্তাগুলো বেজে নিব আর যতক্ষণ নাস্তাগুলো আমি বাজবো ততক্ষণে বলছি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখেন আমার নাস্তাগুলো বাজা হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এভাবে নাস্তা বাজলে অনেকটা মজার হয়ে থাকে এখন আমি নাস্তাগুলো সুন্দরভাবে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি এতে তেলগুলো খুব সহজেই জড়ে যাবে তো সবগুলো নাস্তা আমি একইভাবে তুলে তারপর একসাথে করে নিয়ে ফিরে এসে দেখাবো সবগুলো নাস্তা কতটা সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে তার সাথে কতটা ফুলকু হয়েছে আমি সবগুলো নাস্তা একই সাথে নিয়ে আসছি এখন আমি নাস্তাগুলো ভেঙে দেখাবো নাস্তাগুলো কতটা নরম হয়েছে হাতে চাপ দিলেই বোঝা যাচ্ছে আর একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখেন খুবই নরম হয়েছে এখন আমি একটা নাস্তা ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কত নরম হয়েছে এভাবে নাস্তা বানিয়ে আপনারা দু থেকে তিন দিন গরের সংরক্ষণ করে রাখতে পারেন তো আজকে রেসিপি কেমন লেগেছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে তো তখনই খুদ হাফেজ